ব্যারিচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, তার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। তিনি বাংলার নবজাগরণের অন্যতম নেতা ছিলেন। কলকাতার পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিলেন। তিনি ফার্সি, বাংলা ও ইংরেজিও ভালো জানতেন। বিশেষ করে বাংলা ও ইংরেজি ভাষায় বহু গ্রন্থ রচনা করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। মহিলাদের জন্য একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেছিলেন তিনি। তার সহযোগী ছিল রাধানাথ শিকদার। তার ইংরেজি ভাষায় রচিত লেখাসমূহ ছাপা হতো ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, ক্যালকাটা রিভিউ, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া প্রভৃতি পত্রিকায়। আলালের ঘরের দুলাল তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। উল্লেখ্য, এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তা আলালি ভাষা নামে পরিচিতি লাভ করেছিল। এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল দ্য স্পয়েল্ড চাইল্ড নামে। আজ 22 জুলাই প্যারিচাঁদ মিত্রের শুভ জন্মদিন। বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে প্যারিচাঁদ মিত্রের শুভ জন্মদিনে অভিনন্দন এবং শুভেচ্ছা।